তৃতীয় লর্ড র‍্যাবি 1706 সালে যখন ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে কাজে যোগ দেন তখন রানি অ্যান তাকে কিছু রৌপ্য উপহার দেন র‍্যাবি সেই রৌপ্যের অর্ধেক দিয়ে অর্থাৎ প্রায় 168 কেজি রূপা দিয়ে তৈরি করেন একটি বিশাল পেয়ালা যা তৈরি করেন ব্রিটেনের নামকরা কামার ফিলিপ রোলস এই ধরনের পেয়ালায় সাধারণত গরম পানিও রেখে ঠান্ডা করা হয় কিন্তু লর্ডের পেয়ালার মতো সেগুলো বিশাল আকারের হয় না পেয়ালা না যেন ছোটখাটো বাথটাব এর ওজন প্রায় 12 কেজি সংশ্লিষ্টরা পেয়ালাটির মূল্য 15 থেকে 20 লাখ পাউন্ড হতে পারে বলে ধারণা করেন